আপনারা কি ভাবছেন সেটা তো জানতে হবে। এটা আসলে বলবো না, কারণ এটা অলরেডি এর মধ্যে সবাই কিছুটা হলেও জেনে গিয়েছে। সেটা হচ্ছে যে মায়া নামের একটি সিনেমা, এখানে কাজ করে আমার কাছে যেটা দেখলাম যে সাইমন ভাই আসলে কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড। এবং যখন আমরা আমাদের ক্যারেক্টার নিয়ে কথা বলছিলাম বা শুটিংয়ের যখন প্রিপারেশন চলছিল, আমরা ক্যামেরার সামনে যখন শর্ট দিচ্ছিলাম, খুবই ভালো অভিজ্ঞতা আসলে আমার ওনার সাথে কাজ করে। রোশানের সাথে তো আমার এটি নিয়ে আসলে বেশ কয়েকটি প্রজেক্ট ওর সাথে আমার হচ্ছে। তো যেটা আমরা রিভেঞ্জ রিসেন্ট কিছুদিন আগে শেষ করেছি শুটিং, সেখানে ও তো খুব ভালো করেছে, যেমন অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারগুলো খুব ভালো করে সে, যেটা আমি দেখেছি। তো এছাড়াও যে কাজগুলো আমাদের মায়া সিনেমাতে আমরা কাজ করছি, এর আগে আরেকটি সিনেমায় কাজ করা হয়েছে। তো এখানে কিন্তু ক্যারেক্টারের জায়গা থেকে মানে প্রত্যেকে না সবার এখানে কিন্তু কম বেশি, অনেকে হয়তো বা ভাবতে পারে যে তিনজন হিরো হয়তো বা কেমন হবে, কারো হয়তো বেশি ক্যারেক্টার, কারো হয়তো কম। এটি না এত সুন্দর করে জসীম ভাই আমাদের যিনি ডিরেক্টর এত চমৎকারভাবে ব্যালেন্স করেছে, মানে প্রত্যেকের চরিত্রটাই সমানভাবে গুরুত্ব পেয়েছে। তো খুবই ভালো অভিজ্ঞতা আসলে। আনিসুর রহমান মিলন ভাই, উনি তো এত মানে অভিজ্ঞ একজন আর্টিস্ট, বেশ অনেক দিন ওনার কাজের অভিজ্ঞতা, দুর্দান্তভাবে আসলে উনি নিজেকে বিভিন্ন কাজে আসলে প্রমাণ দিয়েছেন। তো সেখান থেকে ভাইয়ের সাথে আমার এটা ফার্স্ট প্রজেক্ট, ওনার সাথে আমার ফার্স্ট ফিল্ম। তো আমি আসলে কাজের আগে ভাবছিলাম যে আসলে কেমন হবে আমাদের কাজটা, বা ভাইয়ার সাথে যেহেতু ফার্স্ট কাজ করছি, শুটিংয়ের বাইরেও অন্যান্য বিষয় নিয়ে মানে উনি এত কিছু আসলে শেয়ার করছেন, এত কিছু জানে বিভিন্ন টপিক নিয়ে। আসলে তখন মুগ্ধ হয়ে শুনছিলাম যে মিলন ভাই আসলে একজন অভিনেতাই নন, ওনার তার বাইরেও আসলে বিভিন্ন বিষয় নিয়ে উনি জ্ঞান রাখেন তার মধ্যে। আমাদের ব্যক্তিজীবন নিয়ে আগ্রহ থাকবে, এটা খুব স্বাভাবিক, যেটা আমি বরাবরই হয়তো বা অনেকে ভাবতে পারে যে হয়তো বা ঘুরে ফিরে একই জবাব দিচ্ছি, কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হয় যে সব গেটআপেই তো আমাদেরকে চরিত্রের জন্য দেখছে।